হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত নতুন একটি ভিডিওর সাথে। তো দেখো, কালকে রাতের বেলাতে ছাদে শুনছিলাম, তো প্রচণ্ড গরম। দেখো দেখি বুঝতে পারছি, চুল টুল ছাড়া না, ওখানে খেপার পাড়া হয়ে গেছে, পাগলের পাড়া একদম। তখন নেমে গেছে বট গাছের ঝুড়ি সকাল সকাল, তো তার জন্য বিছানা পাতি তোলার কোনো ব্যাপার নাই। সকালে উঠে এসে বিছানা গেলা ওইখানে ওইখানটা তো রেখে দিয়েছি গুছাই, আর এখানে তো আর একটা খাসি কাটার পাড়া ঝুলছে এখানে। খাসিটুকে আমি এখন বাগাবো, বাগাই পরে এখন এখানটাতে ঢুকাবো, এই যে ওইখানটাতে ঢুকাবো। তো এখন আমি যাবো চান করতে, চানটা করে আসি, তারপর পুজো পাশা সারবো। গরমকালে একটা জিনিস কি সুবিধা জানো তো, তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাওয়া হয়। আর দেখো এখন বাজছে কটা বলো তো, 8:10। আর শীতকালে ব্লগ স্টার্ট করতাম আমি মনে হয় 8:30-9 থেকে, কারণ তখন তো ততক্ষণ বিছানা থেকে উঠতেই পারতাম না, সেই জন্য। তো চলো এবারে কাজগুলো সারি, তারপর তোমাদের সঙ্গে সারাদিন শেয়ার করবো। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো এইখানে দেখো আমি এবারে ঘরগুলা মুছে নিচ্ছি, ঠিক আছে, ভালোভাবে মুছে নিচ্ছি ঘরগুলাকে, আর প্রচণ্ড নোংরা হয়ে গেছে, বুঝতে পারলে তো। ঘরগুলা মুছে কি লাভ দেখবে, তোমাদেরকে কালকের ভিডিওতে দেখাবো। এই মানে এই খাপড়া যে ঘরটা আছে না, সে ঘরটা মানে ছাইবে, মানে খাপড়াগুলা তুলে তুলে সব পরিষ্কার করবে। পরিষ্কার করে পরে আবার মানে আবার সে নোংরা হবে, আমি তখন তো জানতাম না যে ঘরটা ছাইবে, তাইলে আমি এই এই কাজগুলা করতাম না আর কি, এই কাজগুলা মনে করো। তো এবারে তো মনে করো আমি জানতাম না যে এসব হবে, সেই জন্যই আমি এগুলো পরিষ্কার করলাম। তা ছাড়া বাদাটুকু ম্যানেজ করে নিছি নাকি। তো আবার মনে করো কালকে আবার সেই ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন, কাল মনে বিকাল দিকে হবে, তাহলে মনে করো পরশু সারাটা দিন আমার ওই টিয়াতে কেটে যাবে। তো যাই হোক, ছেড়ে দাও বাদ দাও, আমি অত মাথা ঘামাচ্ছি না। ঘরগুলো আমার এখন তো পরিষ্কার থাক আজকের দিনটা, হ্যাঁ, তো তখন জানা ছিল না, বুঝতে পারলে। আমি অল্প ম্যানেজ করে লিখি, তোমরা অল্প ম্যানেজ করলো আমার হয়ে, ঠিক আছে। তো ঘরগুলো পরিষ্কার করলাম, দেখতে কেমন লাগছে অবশ্যই বলবে। আর তোমাদেরকে জরুরি যে ঘোষণাটা সেটা বলছি আজ শুনো, আজকে এই বকর বকর না করে, আমরা মেয়েরা যারা ইউটিউব করি মনে করো, আর বললো না আমার ছেলেটা এমন ক্যামেরা করছি যে বলার কিছু নাই, সমস্ত কিছু মানে লড়াই 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 লড়াই, দেখো ক্যামেরা করছি, জানে না ক্যামেরা করতে চলে এসছে। তা আমাকে বললাম ক্যামেরা করার কথা, তাই করি দিছে। তা ওটা আমার বাবার অনেক ভাগ্য ভালো, ক্যামেরা ধরবার লোক নয় আমার, ঠিক আছে, তো সেই জন্য ক্যামেরা ধরে দিছে। তো মনে করো এবারে নাই মামার চেয়ে আমার কানা মামাটা তো হয়েছে বলো। তো চলো আসল কথায় আসি, তোমাদেরকে যেটা বলছি সেটা হচ্ছে যে পরে আমরা মেয়েরা ইউটিউব কেন করি বলো তো, আমাদের এন্টারটেনমেন্টের জন্যও করি, যে সারাদিন ভিডিও নিয়ে ব্যস্ত থাকবো আমরা, যারা হাউস যাই, যারা ঘরের বাইরে বেরোতে পায় না। আমি তো তোমাদেরকে আগের ঘটনাগুলো সমস্ত কিছুই বলেছি, আমার তো সেই ঘটনাগুলো তাকিয়েই বলছি যে আমরা ইউটিউব কেন করি, মেয়েরা ইউটিউব করি স্বামীর কাছে দাঁড়ানোর জন্য, ঠিক আছে, এক নম্বর পয়েন্ট হচ্ছে। দ্বিতীয় নম্বর হচ্ছে নিজেদের যদি হাতের কিছু টাকা ইনকাম হয়, আমি সিরিয়াসলি কথাগুলো খুলে বলছি, মানুষ ইউটিউব করে টাকার জন্যই, ঠিক আছে, অন্য কোনো কারণে ইউটিউব করে না, যেটা আমি করছি, আমার টাকা দরকার বলে আমি ইউটিউব করছি। সেরকম প্রত্যেকটি মেয়ে টাকার দরকার থাকলে তবে কিন্তু মেয়েরা ইউটিউব করে, নাহলে কিন্তু কেউ এন্টারটেনমেন্টের জন্য ইউটিউব করে না। সেটা কিন্তু মানে কেউ যদি বুকটুকেও বলে দেয় আমি এন্টারটেনমেন্টের জন্য ইউটিউব করছি, সেটা কিন্তু সে ভুল বলছে, মনে কিন্তু তার সে টাকার জন্যই সে ইউটিউব করে, ঠিক আছে। যেটা আমি সত্যি কথা সেটা আমি বলছি, যে মানুষ টাকার জন্য ইউটিউব করে, যেটা আমিও করছি, ঠিক আছে। তো এবারে যদি তোমাদের মন হয় যে আমার ভিডিওগুলো ভালো লাগছে, তো দয়া করে আমাকে অল্প সাহায্য করবে, যাতে আমি এগোন যেতে পারি, ঠিক আছে। হ্যাঁ, আমার টাকা দরকার আছে, টাকা দরকার সবারই আছে, ঠিক আছে। দোকানে রোজগার হয় ঠিকই, কিন্তু তাহলেও নিজের তো হাত খরচা একটি আছে। মেয়েদেরকে এখনকার যুগে মেয়েদেরকে জানো তো নিজের পায়ে দাঁড়ানো খুবই দরকার, যেটা আমরা পারি নাই। আমার অনেক কম বয়সে বিয়ে হয়ে গেছে, ঠিক আছে, আজ আমার সেরকম লেখাপড়াও নাই যে আমি লেখাপড়া করে পরে বিরাট ইয়ে হবো, মানে চাকরি অ্যাপ্লাই করবো, এই করবো সেই করবো, আমার কিন্তু সাথে অতটুকু নাই। আমার ক্লাস 9 পর্যন্ত পড়াশোনা, ঠিক আছে, টেনে উঠতে উঠতে আমি উঠিনি, ঠিক আছে, ট্রেনে উঠতে উঠতে আমি উঠিনি, আমার এতটুকুই পড়াশোনা। তো দেখো আবার বলছি তোমাদের, আমি সিনাই আইলাম, দেখো ফ্রেশ লাগছে এবারে সিনাই এসে। তো এইবারে রান্না বান্না করব, বুঝতে পারলে। তো এবারে চলো দেখা যাক কী কাজ করা যায়, এবারে ঠাকুর পূজা করবো। তো চলো কাপড়গুলো মিলিয়ে লিখা যেগুলো কাজ ছিল, তারপরে দেখতে থাকো। তো মনে করো আমাদের এই জন্যই আমরা ইউটিউব করি মেয়েরা, যে হাতে কিছু টাকা ইনকাম হবে, যারা মূর্খ, যারা এখন মূর্খ নয়, এখন শিক্ষিতরাও ইউটিউব করছে, কিন্তু আমরা যেহেতু আমাদের কিছু করার নাই, আমাদের ঘরের বাইরে বেরোনোর কোনো উপায় নেই, আমাদের লেখাপড়া বেশি নাই, আমরা কী করি বলো তো, সংসারের কাজ দেখায় পরে কিন্তু ইউটিউবে মানে চেষ্টা করি, যাতে দু পয়সা হাতে আসার জন্যে, স্বামীর পাশে দাঁড়ানোর জন্যে, সেগুলো আমরা চেষ্টা করি। হয়তো অনেকেই বড় হয়ে গেছে ইয়েতে কী বলে, এক মাসে কেউ, দু মাসে কেউ, চার মাসে
আসে কিন্তু আমার আগে চ্যানেলটা এক বছর হয়ে গেল কিন্তু প্রত্যেক দিন ভিডিও দিচ্ছি কিন্তু আমার কিন্তু কোনো লাভ হচ্ছে না। তো তোমরা আমাকে একটুকু ভালোবাসা দিতে পারলে দিও, দয়া করে আমার উপরে একটুকু দয়া করো যাতে আমারও মনস্কামনাগুলো পূরণ হয়, ঠিক আছে। স্বপ্ন তো আমার অনেক কিছুই ছিল কিন্তু কোনো স্বপ্ন পূরণ হওয়ার আগে আমার বিয়েটা হয়ে গিয়েছে, বুঝতে পেরেছ না। এই তো রাখি, এখানে কুমড়া টুমড়া কাটছে, রান্না বান্না জোগাড় হবে। তো আমরা এই ঘর সংসারের কাজ দেখাই কিন্তু টাকা পয়সা রোজগার করার চেষ্টা করি, ঠিক আছে। অন্য আর কোথায় যাবো বলো, যখন মাঝে মাঝে আজ বিয়ের পর থেকে আজ পর্যন্ত বাইরে একবারও আমি ঘুরতে যেতে পাইনি, ঠিক আছে। ওই বাপের ঘর ঘর আর মামার ঘর এতটুকুই পেয়েছি, এর বেশি কোথাও ভ্রমণ করতে যাওয়া হয়নি আমার। তো হয়তো কোনো চাপের অভাবে বা টাকা পয়সার অভাবে অনেক কিছুই অভাব আছে হয়তো সেই জন্যে, ঠিক আছে। তো কি বলবো আর তোমাদেরকে, টাকা পয়সার অভাবে ঠিক লয়, কারণ আমাদের অবস্থা অতটাও খারাপ লয় যে টাকা পয়সার অভাবে। আমি নিজে ইউটিউব করছি আমি হাতে নিজের টাকা পয়সা রাখার জন্য, কারণ আমার মানে কি বলবো, আমাকে নিজেকে স্বাবলম্বী হওয়ার জন্য আমি ইউটিউব করছি, বুঝতে পেরেছো। তো আমি যাতে দু পয়সা টাকা পয়সা কামাইতে পারি, দু পয়সা রোজগার করতে পারি, আমার হাতে যদি দু পয়সা থাকে তো আমি নিজেও জিনিসগুলো নিজেরও শখ মিটাতে পারি, সেই জন্যে মেয়েরা কিন্তু ইউটিউব করে। হ্যাঁ, আর মানে কি বলবো, এখন দেশ দুনিয়ার লোক সবাই তো ইউটিউব করছে, আমি একাই করছি সেগুলো। তো চলো আমিও চেষ্টা করিয়ে গেছি যাতে মানে আমারও কিছু স্বাবলম্বী হয় আর কি, আমারও কিছু মানে আমি অল্প নিজের পায়ে দাঁড়াইতে পারি, আমার হাতেও কিছু আসুক। বরের টাকা বরের টাকায়, বরের টাকা কখনো নিজের টাকা হতে পারে না, ঠিক আছে। বরের যদি আজ মন হয় হ দেবো তো দিবে, বরের যদি কাল মন হয় যে না দিব না তো দিবে না, সেগুলা মানে নিজের টাকা একটি আলাদা জিনিস, সেগুলো আমি তোমাদেরকে বলতে চাইছি। আমার বরের টাকা নাই কি আছে সেটাও আমি বলছি না, কিন্তু তাও কি বলো তো, তাও কিন্তু নিজের নিজের টাকা কিন্তু একটি আলাদা জিনিস, সেটা বলছি আমি আর কি। আর ভ্রমণ করার কথা বলছি, আমার যখন প্রথম বিয়ে হয় না তখন একবার ওই অঘ্রাণ মাস করে বিয়ে হয়েছিলো, ফাল্গুন মাস করে একবার দীঘা যাওয়ার কথা ছিল ভ্রমণ করতে, ঠিক আছে। তো ভ্রমণ করতে যাওয়ার কথা ছিল, তারপরে যাদের সঙ্গে যাওয়ার কথা ছিল তাদের আবার অসুখ হয়ে গেলো, তাদের আর যাওয়া হলো না। তো বললে কাল মানে যাবো দু তিন মাস পরে যাবো, দু তিন মাস পরে যেতে যেতে আবার আমার ছেলেটা পেটে চলে আসে। তো আর কি করে আমার যাওয়া হবে, তা যাওয়াই হলো না। সেই থেকে ছিল আর মানে যাহা জ্বালা, কখনো ভাবছিল বড় হলে যাব, কখনো ভাবছি অল্প ইয়ে হোক তারপরে যাব। তো ছিল বড় হইতে হইতে তো পড়াশুনোর চাপ পড়ে গেল, এখন আরও বেরোতে পেছি না। তো যাই হোক, ছিল বড় হোক পড়াশুনো করে হোক, তখন কখনো হোক তো ভ্রমণ করতে কোথাও তো কোথাও যাবই। তো যাই হোক, তো তোমরা অল্প সাহায্য করবে এতটুকুই বলার ছিল আমার। মেয়েরা কিছু ইউটিউব করে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবে যে হ্যাঁ সত্যি আমি এগুলো সত্যি কথাই বলছি, যে আজ মেয়েদের হাতে পায়ে যাদের বেরিয়ে থাকে আর কি, তারা বাইরে যেয়ে টাকা পয়সা রোজগার করতে পারে না, তাদের জন্য ইউটিউবটাই ঘরে বসে টাকা রোজগার কামানোর জন্যে মানে বেস্ট জায়গা, ঠিক আছে। সেটাই আমি বলতে চাইছি আর কি। তো চলো ছাড়ো, বাদ দাও, গুড আফটারনুন, বিকেল হয়ে গেছে, একটু সকালে চা ছিল কারণ দশটার সময় একবার চা খেয়েছিলাম, সেটা তোমাদেরকে দেখানছিলাম, আর এটা এখন বিকেল হয়ে গেছে, চাটা খাচ্ছি। তো চাটা খেয়ে কাজে লাগবো আর কি, আবার রাতের কাজ আছে, রিলস টিলস বানাবো, ঠিক আছে। তো কালকে একটু মানে আজকে একটু দুর্ঘটনা ঘটে গিয়েছে, বুঝতে পারলে তো, রাখি গেছে পড়ে, ঠিক আছে। তো পড়ে গেছে তো কোমরে লেগে গেছে, তো সেই জন্য আমাকে কি করবো, আমাকে তো ইনস্টাগ্রামে রিলস দিতে হবে, ইউটিউবে শর্ট দিতে হবে, তো আমাকে তো কাজগুলো করতেই হবে। আমি কাজ করি প্রচুর জানো তো, ইউটিউবে আমি মানে কি বলবো, আমি একদিন দুদিন হয়তো গ্যাপ যাই কিন্তু আমি প্রত্যেক দিন ভিডিও দেওয়ার চেষ্টা কিন্তু করি যাই। তো চলো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি বেশ, তারপরে দুর্ঘটনাটা ঘটার পরে আর ভিডিও দিতে পারি নাই। তারপর সাজিয়ে গুজিয়ে দিলাম, আমি আই লাইনার খুব একটা ভালো করে টাইমতে পারি না, দেখো এইটা একটু মোটা এটা একটু সরু, ঠিক আছে। ক্যামেরাতে মেকআপ হয়ে যাবে, তো চলো যে আমি রিলস করবো গা ইনস্টাগ্রামে দিব, আর তারপরে ইউটিউবে শর্ট দিব, কেমন লাগছে আমাকে। তো চলো যাই ছাদে, ছাদে এবারে রিলস ক্লিপ বানানো কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার সন্ধ্যা দেওয়া আছে, খাবার করা আছে, সব আবার যা যা ডিউটি তাই আছে। তো চলো এখন রিলসগুলো বানাইলি, সন্ধ্যেবেলা একটা খাবো। পিকচার আবি বাকি হ্যাঁ মেরে দোস্ত, মানে ভুল গে থে। তো দেখো আমরা ছাদে বিছানা করছি, ঠিক আছে, মানে হেভি গরম আছে, লাইন নাই, টাইট নাই, বাইন নাই, ঠিক আছে। তো এখানে ছাদে বিছানা করছি, লম্বা করে বিছানা করে আরামসে ঘুমাবে। তো চলো আজকের ভিডিওটা এখানে খতম করছি, ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে, আমার কথাগুলো যদি ভালো লাগে তো কিছু মনে করবে না, মার্জনা করে দিবে, খারাপ লেগে থাকলে আর ভালো লেগে থাকলে একটু টুক করে লাইক করে দিবে, ঠিক আছে। রাখছি, টাটা, বাই বাই।